हेलो, কোথায় তুমি? ময়মনসিং কিভাবে গেলা তো আর্লি? রাস্তা খালি। কেন মিথ্যা কথা বলতেছ? দেখো শুভা, আজকে যে ঘটনা ঘটেছে এরপরে মানে আমার সাইড থেকে আর কোনোদিন সম্ভব হবে না, মানে জোর করে কিছু হবে না। আমি যেটা তোমাকে কি জোর করতেছি? যেটা মন থেকে আসবে না সেটা আমি পারবো না। হ্যাঁ, এখন তুমি আমাকে জোরই করতেছো, কারণ আমি তোমাকে না করছি পারবো না, মানে পারবো না, কারণ তুমি এটাকে খুব লাইটলি দেখার কোনো সুযোগ নেই। যে ঘটনা ঘটাইছো এরপরে আমি থাকবো, এটা ইম্পসিবল। আমার ভুল হয়েছে, সরি। এটা ভুলের বিষয় না, এটা আসলে আমি পারবো না, তোমাকে তো বলতে আসছি। কারণ এটা ফাইজলামি না, তুমি আমার গায়ে হাত তুলছো, সো এটা ফান না, ঠিক আছে? যে ফান করলাম, একটা কাজ ভেঙে ফেললাম, কাজ ভেঙে ফেলে তারপর আবার ঠিক করে জোড়া করে ফেললাম, ঠিক আছে? আর এই সব কিছুতে আমার এত আর চাপাচাপি ভালো লাগতেছে না। তোমার যদি ইচ্ছা হয় আমার আমাদের বিয়ের ছবি ফেসবুকে দিয়ে দিবা, দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই, ভাইরাল করে দিলে করে দাও, কোনো অসুবিধা নেই। বাট এটা ঠিক, আমি যেটা বলছি এটা ঠিক। তুমি কোথায়? আমি ময়মনসিং, আমি তোমাকে দেখবো কোনো দরকার নেই, দেখবো আমি তোমাকে কোনো দরকার নেই। আমাকে কেন? আমাকে আর দেখা লাগবে না, 7 দিন পরে ডিভোর্স দিও, তখন লাগবে না। আমি দিব না, তুমি দিও তোমার যদি ইচ্ছা হয়। হ্যাঁ, তুমি না দিলে আমি দিব, সমস্যা নেই। প্রসিডিউর যেমন মেনটেন করে দেওয়া দরকার দিব, অসুবিধা নেই। তুমি যদি মনে করে তার থাকো, মানে পার্কের পাশে যে কথাগুলো বলতেছিলা গাড়ি থামায়, ওগুলা এমনি বলছো তাই তো? হ্যাঁ এমনি বলছি, তোমাকে শান্ত করার জন্য বলছি। তুমি তো আমি জানি ভালো মতো, তুমি আরেকটু পরে আবার রিয়েক্ট করবো, আরেকটু পরেই তুমি মানে যা করছো আজকে ওই আসল রূপে যাবো, এটা ভালো মতো আমি জানি, আমি বুঝে গেছি। কি বুঝছো? ওই যে আজকে যা দেখাইছো, আমি তো বলছি কখন এরকম হইলে তখন যা করার কইরো। কি আর কর, তুমি আমার গায়ে হাত তুলছো, এরপরে আবার তুমি কেমনে এক্সপেক্ট করো যে তোমাকে আমি আবার বলবো যে আর কখনো যদি তুমি আমার গায়ে হাত তুলো তাহলে আর আমি করবো না? আর তুমি কেমনে ভাবো যে আমি মানে আমার পার্সোনালিটি কি এটা তোমার মনে হয়? মানে হাউ আমার কাম ভুল তুমি, হয়েছে, এটা তো ভুলের বিষয় না। আজকে যদি আমি তোমার গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো? যদি উল্টা হইতো, আমি যদি গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো ব্যাপারটা? তোলো, কিচ্ছু কে, বলবো না আমি। আমার তোলার দরকার নাই, আমার রুচিতে ওই ধরনের মানে কল্পনাতে ওইসব আসে না, ঠিক আছে? আমি কোনো মেয়ে মানুষের গায়ে কোনোদিন জীবনে হাত তোলা তো দূরের কথা, এসব মানে ইয়াও আমার মধ্যে কোনোদিন কাজ করবে না। আমার ভুল হয়েছে, সরি। এটা ভুলের কিছু না, এটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল। এখানে এমন কোনো কিছুই হয় নাই যে তোমার এরকম ইয়ে করা কিছু ছিল, সো এটা তোমার রেগুলারই চলবে। হ্যাঁ, এটা এমন না যে তুমি একদিন করছো আর একদিন হবে না, তুমি প্রতিদিনই একই অবস্থা চলতেছে। তোমার সাথে আমার হবে না, এটা সত্য, এটা শুধু শুধু বলে লাভ নাই। দেখো শোভা, তুমি চাও যে আমি তোমাকে ইগনোর না করি, যে কোনো জিনিস যেন সরাসরি বলি, আমি তোমাকে সরাসরি বলতেছি, আর মানে বাকিটা তোমার ইচ্ছা। কারণ আমি পারতাম তোমার ফোন, তোমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেওয়া বা এটা সেটা, বাট সেটা করলাম না, বিকজ তুমি নিজে আমাকে বলছো যে তুমি চাও স্ট্রেট ফরওয়ার্ড যে কোনো কিছু বলতে। তুমি এটা চিন্তাই করো না, আমি যদি তোমার সাথে থাকি এটা এখন টোটাল ফেকভাবে আমার থাকা হবে, কারণ আমি এতদিন ফেকভাবে ছিলাম না। আমি তোমাকে দেখবো একটু, আমাকে দেখার কোনো দরকার নেই, আমাকে আর দেখতে কেন পারবো না, দরকার নাই? কোনো তাহলে দরকার নেই। কেন তুমি ফর্মালিটিস করে এসে রেখে গেলা? হ্যাঁ রেখে গেছি, কারণ তুমি তোমার জিম, তুমি আমার সাথে বেরিয়ে গেছো আমার জিম্মায়। হ্যাঁ, সো তোমাকে নামায় দেওয়ার দায়িত্ব আমার ছিল, নামায় দিয়ে গেছি তোমাকে, মানে তোমার ফ্যামিলির কাছে দিয়ে গেছি। আমি চাই নাই তোমার ফ্যামিলির কারো মানে কেউ কোনো কিছু মনে করুক যে আমি তোমার মানে কোনো কিছু ইয়াটা যেটা তুমি ভাবো। তা আমি যদি উল্টা পাল্টা টাইপের ছেলে হইতাম তাহলে কিন্তু তুমি আমার যেরকম একটা ভিডিও করছিলে, আমি কিন্তু তোমার ভিডিও করার অনেক সুযোগ ছিল, করতে পারতাম। হ্যাঁ, আমার যদি মানসিকতা এরকম থাকতো, কিন্তু আমি কিন্তু কিছুই করিনি, ঠিক আছে? উল্টা তুমি বিয়ে করতে চাইছো, আমি রাজি হয়েছি। তুমি মানে গায়ে হলুদ করতে চাইছো, আমি রাজি হয়েছি, কোথাও না করি নাই, মানে মিনিমাম না করি নাই, না করছি কোনো কিছুতে। যেমন বলছো পুরো পুতুলের মতন যা বলছো তাই করছি। ও, আমার কথায় তোমার কোনো ইচ্ছা ছিল না? না না, আমি করছি কিনা, তুমি চাইছো আমি করছি কিনা, তোমার কোনো ইচ্ছা ছিল না, আমি ইচ্ছা তোমাকে টিচ্ছা জোর পরের কথা, করছি। তুমি যেটা চাইছো আমি সেটা করছি, করছি কিনা। যাই হোক, আমি ডিটারমাইন্ড, আমি থাকতে পারবো না আজকের এই ঘটনার পরে। চান আমাকে একটা চান্স দাও, আমি তোমাকে কখনো এইভাবে বলছি?
এখানে চান্স দেওয়ার কিছু নাই, এটা তুমি যা করছো বুঝে শুনে করছো, ঠিক আছে? আমি বুঝে শুনে করি নাই, চান্সের কিছু নাই। তুমি মনে করছো কি তুমি আমাকে এইভাবেই রাখবা আর আমি তোমার সাথে এইভাবে থাকবো? হ্যাঁ, এটা সম্ভব না। তুমি আমার সম্পর্কে তোমার কোনো এমন কোনো আইডিয়াই নেই যে আমি কি টাইপের ছেলে। হ্যাঁ, আমার পার্সোনালিটি কি সেটা তুমি এখন বুঝে উঠতে পারো না। তুমি মনে করতেছো যে তুমি আমার সাথে যা তা করে যাবো আর আমি তোমার পায়ে পড়ে থাকবো না? ইম্পসিবল। আমি তোমার পায়ে পড়ে থাকবো, তোমার কোনোদিন এটা ভাই করতে হবে না। এসব কথা বললো না। হ্যাঁ, 1 ঘন্টা পরে তুমি আবার তোমার আসল রূপে ফিরে আমি যাবে। কিচ্ছু করব না, মাফ চাই ভাই, আর কোনো দরকার নেই। অনেক শিক্ষা হয়েছে, আমার শিক্ষার দরকার ছিল। আমি সারা জীবন একলা থাকবো, তারপরে আর কোনো মেয়ে মানুষের সাথে আমি আর জড়াবো না। অনেক শিক্ষা দিয়ে দিয়েছে আমাকে একটু তোমার। ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি, ঠান্ডা মাথায় চিন্তা করি তোমাকে বলতেছি। না হলে মানে যদি মানে মিনিমাম আমার ভিতরে মনুষ্যত্ব না থাকতো তাহলে ওই যে জামান বেটাকার সাথে সাথে আমি যাইতাম না। আমি গেছি, হ্যাঁ দেখছে, ওনার কথা শুনছি, তোমার ভাই একজন গার্ডিয়ান আছে শুনে আসছি, তুমিও বলে আসছো তুমি ডিভোর্স চাও সাথে সাথেই। হ্যাঁ, তোমার সাথে আমিও এগ্রি করছি, ঠিক আছে? আমি তো ওইটা বলি এখানে না, আমি বলছি ঠিক আছে, ওই যদি এটা চায়, ওই যদি ওই মেয়েকে চায় তাহলে আমাকে ওই ডিভোর্স দিক, মেয়েটে আমি এটা কোনো কথা বলছি। নাই, আমি আর আমার লাইফে আর কেউ দরকার নাই ভাই, আমি একলা অনেক ঠিক ভালো আছে, আছি। আমি হ্যাঁ, এটাই বলছি, আমি বলছি আমি কারো ভাগ দিতে পারবো না, ওই এটাই বলছি আমি। ভাগটাগের কিছু নাই শোভা। এখন তুমি আমার সাথে এত সুন্দর করে এত ভালো ব্যবহার করার তো দরকার নাই। আজকে যা করছো তুমি আমার সাথে, আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্টও করানোর ট্রাই করছো, তো এটা নর্মাল না। হ্যাঁ, যদি বুঝতাম যে হ্যাঁ আমি তোমাকে তুমি বলছি যে তুমি আমাকে নামায় দাও, নামায় দাও মানে তোমাকে আমি রাস্তার মধ্যে নামাই দেবো, তুমি আরেকটা সিন্ডিকেট করতে হবে এখানে, তারপর দোষ আসতো আমার উপরে নাকি? তোমার উপরে কেন দোষ আসবে? কেন আমার উপরে দোষ আসবে না? তুমি আমার সাথে বেরিয়ে গেছো, তারপর তুমি যদি একটা কিছু করো তো সেটার দোষ কি আমার উপরে আসবে না? অবশ্যই আমার উপরে আসবে। তাই আমি তো এই রিস্কি জিনিসের মধ্যে যাবো না ভাই, কারণ আমি এসব অনেক মানে এইসব থেকে আমি অনেক দূরে থাকি, দূরে থাকতে চাই, সব ঝোপ ঝামেলার মধ্যে আমি নাই। তুমি আজকে যা করছো আমার লাইফে আমি এরকম কিছু দেখি নাই যে কেউ মানে এরকম করতে পারে। তুমি আমার গাড়ি আমাকে অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করানোর জন্য স্টিয়ারিং ডানে বামে ঘুরাইতেছিলাম, আমি মানে স্পিড গাড়ির মধ্যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারতো বড় ধরনের। আমি তোমাকে বলছি তুমি থামাও, আমি নামবো, তো কেন তুমি তুমি গাড়িটা লক বলবা? করেছিলা কেন? হ্যাঁ, আমি গাড়ি লক করেছিলাম তোমাকে তোমার বাসায় মানে নামাই দেওয়ার জন্য, দ্যাটস ইট। দেখো সব এত এক্সপ্লেনেশনের দরকার নাই, যা করছো তোমার মনের ভিতরে আমার যেটা ভুল ছিল হচ্ছে, এটা ভুলে কিছু না, তোমার মনের ভিতরে যেটা ছিল সেটা বেরিয়ে আসছে, ঠিক আছে? এবং এইটাই আমার ভুল হচ্ছে আমাদের ইলিয়াস, এন্ডিং, ঠিক আছে? এটা নিয়ে কোনো কথা নাই, এটা আমি ক্লিয়ারলি আমি তোমাকে জানাই দিলাম, আর তোমার কাছে লুকাচুরি কিছু নাই, আমি এটা জানাইছি তোমাকে, বলেই দিলাম। তোমার দোষও দিইনি, আমার ভুল হয়ে গেছে ইলিয়াস। এটা ভুলের কিছু নাই, এটা ভুলের কিছু নাই। এটা যদি আমি যদি একটা নাম ভুল করে বলতে পারি সেটা যদি মাফ না হইতে পারে তাহলে তুমি এত বড় ঘটনা ঘটানোর পরে তোমাকে আমি কেন মাফ করব? হয় একটা নাম স্লিপ অফ টাং বা যেভাবে হোক মানে যদি মুখে বেরিয়ে আসে সেটার যদি কোনো ক্ষমা না থাকতে পারে তাহলে সেখানে এত বড় অন্যায়ের ক্ষমা কিভাবে থাকবে? আমাকে বলো, এক্সপ্লেন করো, তুমি তো অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারো, এক্সপ্লেন করো। আমি তোমার কথাগুলো তুমি ফেক বলো রিয়েল বলো আমি কিন্তু মানছি, ঠিক আছে? তোমার উচিত আমাকে একটা সুযোগ দেওয়া, আমার করতে পারো না আমার আমার কি সাথে। উচিত কি উচিত না সেটা তো তুমি আমাকে শিখিয়ে দিলে হবে না, তাই না? আমার বুঝতে হবে যে আমার কি করা উচিত কি করা উচিত না, ঠিক আছে? আমার ডিসিশন ফাইনাল, এটা নিয়ে কোনো কিছু নাই, ঠিক আছে? আমার আমি তোমাকে যেভাবে কাবিন যেভাবে করা হয়েছে যে টাকা দেওয়ার দরকার আমি তোমাকে টাকাও দিব, সমস্যা নেই, তোমার যেটা তুমি প্রাপ্য সেটাও তোমাকে আমি দিব, কোনো ঠকাবো না তোমাকে, ঠিক আছে? ঠকায় কোনো কিছু করবো না আমি, আমার যত সিচুয়েশনই খারাপ থাকুক তুমি যেটা ঘটাইছো এটা আমি মানতে পারবো না, ইম্পসিবল। আমি তোমার সাথে আমি যদি থাকি তাহলে এই থাকাটা টোটালি ফেক থাকা হবে। হ্যাঁ, তুমি আমার মধ্যে থেকে অরিজিনাল ইলিয়াসকে পাবা না, সুতরাং তুমি চাইও না, ঠিক আছে? আমি তোমাকে একটু বলতেছি তুমি আমি চাইও না, তোমাকে চাই, আমি আমাকে তোমাকে চাইয়া চাইতে লাভ পারবো নাই, না, আমি তোমাকে আমাকে চাইয়া লাভ নাই, আমি তোমাকে বারবারই বলতেছি, এবং এটা কোনো রাগ আমার ভুল বা হয়েছে, কোনো আমার কিছু থেকে ভুল না, হয়েছে, আমাকে মাফ করে দাও। আর কিভাবে বলবো আমাকে একটু বলো। কিছু ভাবে বলার দরকার নাই, তোমার সাথে আমার ফিউচার নাই।
এটা আমি ভালো করে বুঝে গেছি, এটা নিয়ে কোনো আমি আর্গুমেন্টে যাইতে চাই না, কারণ এটা জোর করে হয় না। হ্যাঁ, এখনো মানুষজন জানে না, জানাজানি হয় নাই। তোমারও ক্যারিয়ার আছে সুন্দর, আর যদি তুমি জানাতে চাও জানাতে পারো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমি যদি অন্যায় করে থাকি, সেগুলো তোমার রাগের কথা, কোনো রাগের এইভাবে কথা না, বললো না, আমার কোনো রাগের কথা না, আমি একদম এইভাবে বললো না, প্লিজ, আমার ঠান্ডা অনেক কষ্ট মাথায়, হচ্ছে, এরকম করো না আমি খুবই ঠান্ডা মাথায় তোমাকে বলতেছি, খুবই ঠান্ডা মাথায়। এবং ইলিয়াস, এরকম করো না, যান, আমার ভুল হয়েছে, এখানে ভুলের কিছু নাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, প্লিজ। আমাকে সব বইলে কোনো লাভ নাই, আমি তোমাকে যা বলার বলে দিছি, এগুলো বইলো না। এগুলো তোমার হচ্ছে কি জানো, 1 ঘন্টার, ইয়া 1 ঘন্টা পরে আবার তুমি চেঞ্জ না, হবে, 1 ঘন্টা ঠিক না, আছে? বিশ্বাস এগুলা করো, তুমি যেভাবে বলো আমি সেভাবে ভাই চলবো, মাফ বলো। করো ভাই, আমি বুঝছি তোমাকে, এই অন্তত 1টা মাসে তো আমি তোমাকে অবজার্ভ করছি, তাই না? হয়তো আগে তোমাকে চিনতাম না, জানতাম না, কিন্তু অন্তত লাস্ট 10 দিনে স্পেশালি আমি তো বুঝতে পারছি তোমার, মানে তুমি এগুলো যত কথাই বলো, হ্যাঁ, তুমি আবার মানে যখন রাগ উঠবে এটা ওইটা বইলে, তারপর আবার বলবা যে এগুলো ভাই আমার প্লিজ দেখা সম্ভব এরকম নয়। করো না, জান, প্লিজ, এখানে তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো, যদি না চলি তুমি আর কয়েকটা দিন দেখো, তারপর তোমার যা ডিসিশন নাও তুমি নিও, প্লিজ জানি না, এরকম করো না, জান, প্লিজ, আমি তোমাকে আমার লাইফে ডাকি নাই, তুমি বুঝতেছো না, তুমি এই অবস্থায় আমাকে এভাবে ঠেলায় রেখে চলে গেলে আমি কিভাবে কি করবো বলো তো, আমি কি তোমাকে বলছি আমার লাইফে আসো? লাইফে আসো বলো নাই? হ্যাঁ, আমি তোমার লাইফে আসছিলাম, কিন্তু বিয়ে করার জন্য তো আমি তোমাকে বলি নাই, বিয়ে করতে আমি চাইছিলাম বলো, না তুমি চাইছিলা? মানে বুঝলাম না, মানে বিয়ে করার জন্য কি আগে বলছিল, আমি না তুমি? হ্যাঁ, ফার্স্টে আমি বলছি আমি চাই হ্যাঁ, নাই আমাদের রিলেশনটা এরকম হোক, তারপর আমি চাইছি আমাদের তারপর রিলেশনটা তারপর বজায় যখন হোক, যখন আমি তোমাকে ইগনোর করতেছি তখন কি করছো বলো? তুমি আমার ছবি পাঠায় দিলা করিন রে, আমাকে আমার একটা পার্সোনাল ভিডিও পাঠায় আমাকে একরকম থ্রেট করলা, তাহলে ব্যাপারটা কি কি থ্রেট দাঁড়াইলো? করছি, আমি থ্রেট না, কি তুমি থ্রেট এগুলো করছি, সব দিয়ে দিবা, এটা করবো আশ্চর্য, এটা আমি করবা, করিনকে সব যা সত্য কথা হ্যাঁ, আমি সেটা বলছি, এটা কি আমার দোষ আগে হয়েছিল? বলছো তুমি আমাকে আমার মানে নেকেড ভিডিও তুমি আমাকে পাঠায় থ্রেট করো নাই, যেটা ওই মানে এখন পাবলিকলি যাবে, এই হবে সে হবে, এটা তো ট্রেইলার, এগুলো সেগুলো, এগুলো কি ছিল এগুলা? হ্যাঁ বলো আমাকে, অবশ্যই, তুমি আমার সাথে আমার সেক্স তখনই, করছো, তোমাকে বিয়ে আমার করবো না? তখনই তখনই বোঝা উচিত ছিল যে তুমি আমাকে যেহেতু তখনই এগুলো বলতেছো, তার মানে তুমি কি করতে পারো এটা আমার বোঝা উচিত ছিল। হ্যাঁ, এরপরে কিন্তু আমি আসলে আমি যে কিসে পড়ছিলাম আমি নিজেই জানি না, ঠিক আছে? আজকে আমার চোখ খুলে গেছে পুরোপুরি, তো এবং সেটা তুমিই খুলে দিছো চোখ, তুমি মনে করছো তুমি আমার সাথে যা তা করতে থাকবে আর আমি তোমাকে মানে এগুলা এলাও আমি করবো। কি যাতা করছি, তুমি আমার হাত উঠে গেছে, আমার ভুল হয়েছে ভাই, হাত উঠে গেছে, উঠে গেছে মানে তুমি কি বলতে চাচ্ছ? হাত উঠে গেছে, এটা নর্মাল না? ব্যাপারটা নর্মাল? আমার ভুল হয়েছে, তুমি যেভাবে শাস্তি দিবা তুমি দাও আমাকে কি এরকম পরিমাণ বলো আজকে না, ইঞ্জি প্লিজ, তুমি কি পরিমাণ আমাকে ইনজিওর্ড করছো, তোমার কোনো আইডিয়া আছে? জান কোনো আমার আইডিয়া নাই, সংসারটা ভাঙবো না, আমি তোমার কাছে বলতেছি, আমি তোমার কাছে পা ধরে রিকোয়েস্ট করতেছি, তুমি আসো, আর তুমি যেভাবে বলবে, তোমার তুমি আমাকে প্রয়োজনে জুতা দিয়ে মারো, আমি তারপরও তোমাকে ভাই বলতেছি আমার এই তুমি এরকম ধরনের স্বভাব করো না, নাই ভাই, মানুষ আমার আমার কোনো স্বভাব নাই আমার, সুতরাং আমি ভাই কোনো ভেজাল করতে পারবো না, ভেজাল চাই না, ঠিক আছে, এরকম করো না, প্লিজ, আমি ভেজাল টেজাল করতে পারবো না ভাই, ভেজালের মধ্যে নাই। যেমনি আছি তুমিও থাকো আমিও থাকি, তোমার আম্মুর ইলিয়াস আমার বয়স কষ্ট আছে, হচ্ছে, তাকে কোনো কিছুতে জানায়ও না, সুন্দর মতো ইলিয়াস আমার ইয়ে করা, কষ্ট হচ্ছে, এমন করো না, যান, আমারও আমার প্লিজ, আমাকে আমার একটা সুযোগ দাও, তোমাকে আমি আমি একটা কথা বলি, কখনো এরকম করবো না, এই সুযোগের কথা আমাকে বইলে লাভ নাই, তোমাকে আমি আর কতবার বলবো? হ্যাঁ, আমাকে এত কথা বলাই লাগতো না, যদি ব্যাপারটা নর্মাল থাকতো এসব নিয়ে কোনো কথাই বলা লাগতো না, ঠিক আছে? এর আগে জান, করছো আমার না ভুল ঝামেলা? হয়েছে জন্যই আমি বলতেছি, এর তাই আগে না? কি, এর আগে কি ঝামেলা কম করছো, একবার দুবার করছো? কিন্তু আমি কোনো সময় কোনো কিছু বলছিলাম বলি নাই, কিন্তু এইটা ইম্পসিবল, ঠিক আছে? যাক, এটা নিয়ে আমার ভুল হয়ে গেছে, এত যা, কথার দরকার নাই, প্লিজ, আজকে তো অলরেডি ফাইনালাইজ করেই আসছো, তাই না? তোমার যেমন বড় হয়েছে তো একটা কথা হয়েই আসলো, না, সাত আমি দিন, তোমাকে বলছি যে ও যদি ওই মেয়েটার সাথে থাকে সাত দিন, তাহলে আমি থাকবো না, সাত ঠিক দিন আছে, তার চিন্তা আমাকে করছি, ডিভোর্স দিতে বলো, আমার তো সমস্যা, ওকে নিয়ে না আমি তোমাকে নিয়ে ডিভোর্স না, দিব, সমস্যা নেই, আমি ডিভোর্স দিব, ওটা নিয়ে কোনো বিষয় না, আর আমাকে আর এগুলোতে কোনো কথা বলো না, তুমি আমাকে অনেক বড় শিক্ষা দিয়ে দিছো, আমার লাইফে আর কোনো শিক্ষার দরকার নেই, অনেক শিক্ষা হয়েছে, ঠিক আছে? জান, এরকম করো না, প্লিজ।
ইলিয়াস, তুমি তোমার পায়ে ধরি প্লিজ, এমন করো না। পায়ে ধরা লাগবে না, আর আমার দেখা পেলে না পায়ে ইলিয়াস ধরবা, প্লিজ, দেখাবো কোন সময়, দেখাই পাবো না আবার। যাওয়ার এরম করো না ইলিয়াস, এরম যাওয়ার করো না, মাথা ঠান্ডা করো, শোনা প্লিজ, আমার কষ্ট হচ্ছে অনেক, এমন করো না। ঠিক আছে, আমি ভাবছি তুমি পার্কের পাশে কথাগুলো বলছো, সত্যি বলছো, তুমি আমাকে ঠান্ডা করার জন্য বলছো, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে ইলিয়াস। ইলিয়াস ভাববো আমি রাখি। হ্যাঁ, না, তুমি রাখো না প্লিজ, তুমি রাখো না প্লিজ, কোনো সমস্যা নেই, তুমি না তোমার তুমি রাখবা না, তোমার সাথে কথা বললে, তোমার অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিও, আমি একটু সময় নিয়ে তোমাকে, আমি তোমার 7,77,000 ইলিয়াস, টাকাটা আমি দিয়ে ইলিয়াস আমার দেবো। কথাটা শোনো, ঠিক আছে, আমার কথা শোনো প্লিজ, রাখো না আমার প্লিজ, যান, আমি ভুল কথাটা হয়েছে, সরি, দরকার যান নাই, সেটা আমার প্লিজ। হয়েছে, যেটা আমার হয়েছে, তুমি ওই কি বলে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিও, আমি অ্যাজ সুন অ্যাজ তোমার টাকা পয়সা দিয়ে যান, শোনো এটা শেষ করে দেবো, এবং লিগাল শোনো, ওয়েতে যান, শেষ করবো। তোমাকে কোনো, আমি চাই না যে তুমি কোনো কিছুতে ইয়া হও, ঠিক আছে, তোমাকে ঠকানোর যান, জন্য ঠকাবো না, আমার কথাটা কোনো শোনো, কিছুই না, শোনো আমার কথা ঠিক শোনো, আছে। আমি তোমাকে চাই, যান, আমাকে কিছু দিতে হবে না, আমি তোমাকে চাই, আমাকে মাফ করে দাও প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দাও। এগুলা প্লিজ আলাদা করো না, আমি রাখি, বাই। ইলিয়াস ফোন রাখুন।